স্কুলের হোমওয়ার্ক। অনেক দিন আগে এক শহরে 8 বছরের শিবম ওর মা-বাবার সাথে থাকতো। শিবম খেলা করতে আর ঘুরতে খুব ভালোবাসত। এই সব কিছুর মাঝে ও নিজের স্কুলের হোমওয়ার্ক করতো না। মা, স্কুলের হোমওয়ার্ক আমি কাল করব। আর যেদিন স্কুলের টিচার হোমওয়ার্ক চেক করতেন, সেদিন ও কোনো না কোনো অজুহাত দেখিয়ে স্কুলের ছুটি করে নিত। মা, আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে, আমি আজ স্কুল যেতে পারবো না। ঠিক আছে, চলো তুমি আজকেও বাড়িতে বিশ্রাম করো। এরকমটা অনেক দিন ধরে চলতে থাকলো। তারপর একদিন হঠাৎ টিচার ক্লাসের সমস্ত বাচ্চাদের বললেন, বাচ্চারা, কালকে আমি তোমাদের তিনটে সাবজেক্ট ইংরেজি, বাংলা আর অঙ্ক নোটবুক চেক করব। তাই জন্য তোমরা সবাই নিজের নোটবুক নিয়ে আসবে। ওকে টিচার। শিবমের বন্ধু অঙ্কিত জানতো যে শিবমের একটাও হোমওয়ার্ক পুরো করা ছিল না। ও শিবমকে বলল, শিবম, এবার তুমি কি করবে? তোমার তো কোনোই বিষয়ের নোটবুক কমপ্লিট নয়। আমি জানি, এই জন্য আমি কাল স্কুলে যাব না। কি? শিবম প্রতিবারের মতোই পরের দিন পেট ব্যথার নাটক শুরু করল। মা, আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে। আজকে আবার? ঠিক আছে, চলো তুমি আজকেও বাড়িতে বিশ্রাম করো। এইভাবে শিবমের স্কুলে ছুটি হয়ে গেল। স্কুলে টিচার এক এক করে প্রত্যেক বাচ্চার খাতা চেক করতে লাগলেন। তখনই টিচার নিজের ঘড়িতে দেখলেন যে স্কুলের ছুটির সময় হয়ে গেছে। এই দেখে উনি সমস্ত বাচ্চাদের বললেন, বাচ্চারা, এখন স্কুলে ছুটির সময় হয়ে গেছে, তাই জন্য যেই বাচ্চারা রয়ে গেছে তাদের নোটবুক কাল চেক করব। সেদিন বিকেলে যখন পার্কে খেলার সময় অঙ্কিত শিবমের সাথে দেখা করলো, তখন অঙ্কিতকে সব কথা বলল। টিচার বলেছে যেই বাচ্চারা রয়ে গেছে তাদের নোটবুক তিনি কাল চেক করবেন। আচ্ছা, তাহলে আমি কালও আসবো না। পরের দিনও বাচ্চাদের খাতা চেক করতে করতে স্কুলের ছুটির সময় হয়ে গেল। আরও একবার টিচার বাচ্চাদের বললেন, যেই বাচ্চারা আজকে রয়ে গেছে তাদের নোটবুক কালকে চেক করব। এইবারেও অঙ্কিত শিবমকে এই কথাই বলল। আজকেও ছুটির সময় হয়ে গেছিল, এই জন্যে টিচার বলেছে শেষ বাচ্চাদের নোটবুক তিনি কালকে চেক করবেন। আচ্ছা, তাহলে আমাকে কালকেও ছুটি করতে হবে। এইভাবেই তিন দিন আরো কেটে গেল। টিচার তিন দিন পর্যন্ত খাতা চেক করছিলেন, আর শিবম কোনো না কোনো অজুহাত দেখিয়ে স্কুল ছুটি করে নিত। ছদিনের দিন যখন শিবম অজুহাত দেখানোর চেষ্টা করল, তখন মা আর ওর কথা শুনলেন না, আর রাগে বললেন, আমি তোকে ছদিন দিয়ে দেখছি, শরীর খারাপের বায়না করে আর ছুটি হয়ে গেলে পুরো দিন বন্ধুদের সঙ্গে খেলা করিস, তাই জন্য আজকে তো তোকে স্কুলে যেতেই হবে। কিন্তু মা, আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে। তুই চুপচাপ স্কুলে যাবি, না হলে বাবাকে ডাকবো। শিবম নিজের বাবাকে ভীষণ ভয় পেত, এই জন্য স্কুল যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। ঠিক আছে মা, আমি স্কুল যাচ্ছি। শিবম তৈরি হয়ে স্কুলে পৌঁছল। ক্লাসে যেই টিচার ঢুকলেন, টিচার ওকে বললেন, শিবম, তুই আজকে স্কুলে এসেই গেলি, আমি অনেক সময় দিয়ে তোরই অপেক্ষা করছিলাম, এবার তাড়াতাড়ি নেচে সব নোটবুক নিয়ে আমার কাছে আসো, আজকে আমি তোমার সব নোটবুক চেক করব। এই শুনে শিবম ভীষণ ভয় পেয়ে গেল। ও ভয় ভয় উঠে দাঁড়ালো আর বলল, টিচার, আজ আমি হোমওয়ার্কের খাতা আনতে ভুলে গেছি। কেন? তুমি জানতে না আমি সবার নোটবুক চেক করছি? তাহলে তুমি কি করে ভুলতে পারো? সরি টিচার। কালকে নোটবুকস নিয়ে নিশ্চয়ই আসবে, আর ভুলেও কালকে স্কুলে ছুটি করবে না। ওকে টিচার। টিচারের বকা খেয়ে শিবম বুঝে গেছিল যে এখন যেভাবেই হোক ওকে ওর হোমওয়ার্ক পুরো করতে হবে। ও নিজের বন্ধু অঙ্কিতকে বলল, অঙ্কিত, তুমি কি তোমার তিনটে সাবজেক্টের হোমওয়ার্ক খাতা আমায় দেবে? কেন, তুই আমার নোটবুকসে কি করবি? টিচার্স তো তোকে তোর নোটবুকস আনতে বলেছে। আমি জানি, কিন্তু আমার হোমওয়ার্ক তো পুরো হয়নি, এই জন্য আমি তোমার খাতা দেখে নিজের হোমওয়ার্ক পুরো করে নেব। তোকে এইসব করার কি দরকার?
তুই সব সময়ের মতন স্কুলে ছুটি করে নে। না, আমার মনে হয় এবার আর আমি আর ছাড়া পাবো না, এই জন্য আমাকে হোমওয়ার্কটা পুরো করতেই হবে। কিন্তু তুই কাল সকাল অবধি তিনটা হোমওয়ার্ক কেমন করে কমপ্লিট করবি? জানি না, কিন্তু এখন হোমওয়ার্ক করতেই হবে। অঙ্কিত শিবমকে নিজের নোটবুক দিল ও সোজা নিজের বাড়ি পৌঁছলো, আর নিজের ঘরে ঢুকে নিজের কাজ শুরু করতে বসলো। আর সারা দিন সারা রাত ধরে লিখতে থাকলো, আর সকাল হতে হতে ও তিনটে হোমওয়ার্ক খাতায় শেষ করে ফেললো। কাজ শেষ হওয়ার পরে ও একটু শান্তির নিঃশ্বাস ফেললো। শেষ পর্যন্ত তিনটে সাবজেক্টের হোমওয়ার্কই শেষ হয়ে গেল, এবার আমি কোনো ভয় ছাড়াই স্কুল যেতে পারবো। পরের দিন ও তিনটে হোমওয়ার্কের খাতা নিয়ে স্কুলে পৌঁছলো। ক্লাস শুরু হতেই সবার প্রথমে টিচার শিবমকে বললেন, শিবম নিজের নোটবুকস নিয়ে আমার কাছে আসো। শিবম তিনটে হোমওয়ার্ক খাতা নিয়ে টিচারের কাছে গেল। সারা রাত না ঘুমানোর কারণে ওকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল, ওর চোখও লাল হয়ে গেছিল। এই নিন টিচার, আমার হোমওয়ার্ক খাতা। টিচার শিবমের ক্লান্ত মুখ দেখে তখন বুঝতে পারলেন যে ও নিজের হোমওয়ার্ক সারা রাত জেগে শেষ করেছে। উনি শিবমকে বুঝিয়ে বললেন, আমি জানতাম কি তোমার নোটবুকস কমপ্লিট নেই, এই নোটবুকসকে তুমি রাত্রি ভর জেগে পুরো করেছো, তাই জন্য রাত্রি ভর জাগার জন্য তোমার চোখ লাল হয়ে গেছে। শিবম, তাই জন্য বলি আমাদের সব কাজ সময় হিসেবে করা চাই, তাই জন্য পরে একসাথে সব কাজ করার ঝামেলাটিকে বাঁচতে পারি। এই কথাটা সবসময় মনে রেখো কি পরের জন্য কাজ রাখলে কোনো সময় শেষ হয় না, বরং আরো কাজ বেড়ে যায়। শিবম টিচারের কথা বুঝতে পেরে গেল, ও বলল, সরি টিচার, এবার থেকে আমি হোমওয়ার্ক ঠিক সময় করে নেব, কখনো কোনো কাজ পরের দিনের জন্য ছাড়ব না। এইভাবে শিবমের পরের দিনের কাজ করার অভ্যেস বন্ধ হয়ে গেল, আর ও সব হোমওয়ার্ক সময় করতে লাগলো। ভালো বন্ধুর পরিচয়। অনেক সময় আগে কোনো শহরে গাট্টু নামের একটা বাচ্চা নিজের মা বাবার সাথে থাকত। গাট্টুর বাবা আর্মিতে ছিল, তার জন্যে ওনার ট্রান্সফার কখনো এখানে কখনো ওখানে হতে থাকত। গাট্টু বাবা, এখন আমাদের এই শহর ছেড়ে মুম্বাই যেতে হবে। কেন বাবা? কারণ আমার শিফটিং মুম্বাইতে হয়ে গেছে, তাই আমাদেরকে সেখানে যেতে হবে। ঠিক আছে। এর কিছুদিন পরে গাট্টু নিজের মা বাবার সাথে মুম্বাই শিফট হয়ে যায়। কিছুদিন পর গাট্টু নতুন স্কুল যাওয়া শুরু করে। নতুন বন্ধু বানানোর জন্য ও কিছু বাচ্চার কাছে যায়। আমার নাম গাট্টু, তোমরা আমার বন্ধু হবে? আমরা একে অপরের প্রিয় বন্ধু, আর আমাদের অন্য কোনো বন্ধুর দরকার নেই। তুমি আদিত্যের কাছে যাও, ওর কোনো বন্ধু নেই, ও তোমার বন্ধু হয়ে যাবে। ওদের কথা মেনে গাট্টু আদিত্যের কাছে যায়। কেউ আমার বন্ধু হচ্ছে না, তুমি আমার বন্ধু হবে? কোনো ব্যাপার না, আমারও কেউ বন্ধু হতে চায় না, চলো আজ থেকে আমরা দুজন বন্ধু হয়ে যাই। এই শুনে গাট্টু অনেক খুশি হলো। ঠিক আছে, আমার নাম গাট্টু। আমার নাম আদিত্য। এইভাবে গাট্টু মুম্বাইয়ে প্রথম বন্ধু পেয়ে যায়। কিন্তু গাট্টুর এই নতুন বন্ধু অনেক বদমাশ ছিল। ও গাট্টুকে বলল, গাট্টু চলো কিছু বদমাশি করি। কিন্তু বদমাশি করলে তো ম্যাডাম বকা দেবেন। ম্যাডাম কিছু জানতে পারবে তাহলে না, শুধু তুমি কাউকে কিচ্ছু বলো না। কিন্তু চলো আমার সঙ্গে। আদিত্য আর গাট্টু চুপ করে সোনা আর মোনার কাছে যায়। আদিত্য সোনার ব্যাগ উঠিয়ে নেয়, তারপর ওরা দুজনে ক্লাসের কোণায় রাখা ভাঙা আর খারাপ বেঞ্চের মাঝে সোনার ব্যাগ লুকিয়ে দেয়, আর তারপর তাড়াতাড়ি গিয়ে নিজের সিটে বসে পড়ে। সোনা দেখে ওর ব্যাগ উধাও আছে, তো সে কেঁদে ম্যাডামকে বলে, ম্যাডাম আমার ব্যাগ কোথাও চলে গেছে। যে সোনার ব্যাগ লুকিয়েছে সে নিজে নিজে ওর ব্যাগ ফেরত দিয়ে দাও, না হলে প্রিন্সিপাল স্যারকে ডেকে দেব। এই শুনে গাট্টু ভয় পেয়ে যায়, আর সে আদিত্যকে বলে, আদিত্য আমাদের সোনার ব্যাগ ফেরত দিয়ে দেওয়া উচিত, না হলে প্রিন্সিপাল স্যার আমাদের শাস্তি দেবেন। কিচ্ছু হবে না, তুই শুধু চুপচাপ বসে থাক। ঠিক আছে, তাহলে আমি প্রিন্সিপাল স্যারকে ডেকেই নিই। ম্যাডাম প্রিন্সিপাল স্যারকে ডাকলো। প্রিন্সিপাল স্যার বাচ্চাদের জিজ্ঞেস করলো,
সত্যি সত্যি বলো, সোনার ব্যাগ কে লুকিয়েছে? ঠিক আছে, এখন সবাই নিজের সিটে দাঁড়িয়ে থাকবে। তোমার ম্যাডাম আর আমি পুরো ক্লাসের খোঁজ নেব। ম্যাডাম আর প্রিন্সিপাল স্যার পুরো ক্লাসের তল্লাশি নেয়। প্রিন্সিপাল স্যার একটা একটা সিট খুঁজছিল। পেয়ে গেলাম, এইটা হলো সোনার ব্যাগ। কিন্তু এখানে এটা রাখলো কে? প্রতিবারের মতন বদমাশিটা নিশ্চয়ই আদিত্য করে থাকবে। স্যার, গাট্টুর বন্ধু, গাট্টুর ওর সঙ্গ দিয়ে থাকবে। গাট্টু, তুমি জানতে আদিত্য সোনার ব্যাগ লুকিয়েছে? হ্যাঁ স্যার, কিন্তু তো আদিত্যের সঙ্গে সঙ্গে তুমিও শাস্তি পাবে। আর তোমাদের দুজনের শাস্তি এইটা যে ছুটি হওয়া পর্যন্ত তোমরা দুজনে হাত তুলে দাঁড়িয়ে থাকবে। এইভাবে নিজের বন্ধু আদিত্যের বদমাশের জন্য গাট্টু প্রথম দিনই স্কুলে শাস্তি পায়। তো বাচ্চারা, এই গল্পর থেকে আমরা এই শিক্ষা পাই যে বাজে লোকেদের সাথে থাকার থেকে ভালো আমরা একলাই থাকি।